হতে দম্ভ কর হুদূর, তুমি যদি দুঃখ পরে রাখো কর স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ কর হুদূর, তুমি দেহ মোরে কথা তুমি দেহ মোরে সুর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা তুমি দেহ মোরে সুর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। আমার এই গানটা আমার প্রথমে সিলেকশনে ছিল না, এটা ঢুকেছে, তার জন্য আমার স্ত্রী ডোরাকে আপনারা ধন্যবাদ দেবেন, উনি ঢুকিয়েছেন। ধন্যবাদ। আচ্ছা আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় এতক্ষণ আপনারা উপভোগ করলেন শিল্পী ডক্টর আনিসুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় ছিলেন এম মোহন সিনহা, AFM একরাম হোসেন ও খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম। অনুষ্ঠান নির্বাহী হিসেবে ছিলেন GM জাকির হোসেন। অনুষ্ঠানের শব্দ আলোক ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিলেন মঞ্চ ও মিলনায়তন ব্যবস্থাপনা শাখা বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সঙ্গীত পরিচালনায় আলী আজগর খোকন, অনুষ্ঠান পরিচালনায় সুনীল চন্দ্র দাস। আমাদের আজকের এই আয়োজন আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকলে সেটুকুই আমাদের সার্থকতা। আমরা শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। আমাদের তিন চারজনের কারো হবে।
ইন্টারেস্ট নিচ্ছে না হ্যাঁ এইখানে ইন্টারেস্ট নাও দরকার ছিল অন্য কোন অনুষ্ঠান হলে আপনি এটা একটু ব্যাখ্যা দিয়ে দেবেন তাহলে ইজি হবে আপনি যে কি করে গ্রন্থের এই অনুষ্ঠানটা ধরে রাখতে না ওটা ব্যাখ্যা হয় না অনেক সাধনা সত্যি মানে আপনাকে স্যার আবারও আমি আনবো স্যার আপনি অনুগ্রহ করে সময় দিবেন কাছেই থাকি আর ওয়ার্কশপ করিয়ে এই তরুণদের আমি জানি 15 দিনের ওয়ার্কশপে কিছু করা যায় না কিন্তু যেটা দেওয়া যাবে এটাও কম না এটা আর কে দিবে সুদূরের পিপাসা মেটাবে কে উনি কে দেবেন আমাদের অ্যাডভাইজারের মামা কথাগুলো তো মনে হয় আমার নিজের আত্মার ক্রন্দন ধ্বনি অন্যের কণ্ঠে শুনলে নিজেরই মনে হয় আপনাকে আমাদের আপন হয়ে যান তখন না না রবি ঠাকুরের গানে অনন্ত দুজনের মধ্যে অনন্ত দূরত্ব একটা মিউজিক দিয়ে রবি ঠাকুরের গানের সব শব্দ মনে হয় আমার কথাই বলছে আসলে কবিতা শব্দ যেখানে যেতে পারে না সুর সেখানে নিয়ে যায় সুধীন্দ্রনাথ দত্ত উনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের কবিতা গান এটা গান করার কোনো দরকার নেই এটা হচ্ছে কি উনি বলতেন পড়লেই হয়ে যায় এটা যেন গোলাপের পরে রং ছড়ানো ওনার কথা যে গান মানে হচ্ছে কি গোলাপের পরে রং ছড়ানো কিন্তু তা নয় শব্দ যেখানে ব্যর্থ এই যে সুর সেখানে নিয়ে যায় এইটা ওইটাই তো ফিলিংস তখনই আসে ফিলিংস তো স্যার আমার এখানে মাঝে মাঝে আপনি যখন ফিল করবেন নিজের মনে করে আমাদের কাছে একটু আসবেন আমার কাছে ব্যস্ত থাকেন আপনি বলবেন আপনি কখন আমি আছি আমি পেয়েছি আমি কোন গান শোনার সুযোগ হয়নি আজকে শুনে তো তার কি করতেন ইসলামাবাদ ইউনিভার্সিটি তো আমি খুললাম ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমি খুললাম ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স আমি খুললাম ইকোনমিক্স আমার সাথে দুটো ইনস্টিটিউট ইকোনমি জোড়ন স্যার আমরা আচ্ছা আমার জিনিসপত্রগুলো তানপুরে আছে ওইগুলো আমি না চলো না না
তুমি নিজে পিছনে তুমি দেখো না, দেখতে সরাও না। Thank you.